নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। প্রথমে যে খবর আপনাদেরকে জানাবো, শুধুই সুষ্ঠু ভোট নয়, ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি মোকাবিলা তো যে যথেষ্ট কঠোর মনোভাব পোষণ করছে তারা, তা ফের স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। ইসির নির্দেশে এবার অপসারণ করানো হলো সবং থানার ওসিকে। আমরা কথা বলবো শ্রাবন্তী সাহা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মধ্যে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, কি কারণে এই অপসারণ, নির্বাচন কমিশন সূত্রে কি জানা যাচ্ছে? সঞ্চিত কোনো কারণ বলা হয়নি এখানে কমিশনের পক্ষ থেকে, কিন্তু যেটা মনে করা হচ্ছে যে যেহেতু সবং থানার সবং এলাকার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে, কিন্তু গতকাল গভীর রাতে এই ওসি বদলের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। যেটা মনে করা হচ্ছে যে যেহেতু ভোট পরবর্তী হিংসার যে সমস্ত ঘটনা সবং এলাকায় ঘটেছে এবং তারপর একাধিক অভিযোগ করা সত্ত্বেও সেই ভোট পরবর্তী হিংসা সামলাতে কার্যত ব্যর্থ হয়ে ওসি, একাধিক বিরোধী দলের পক্ষ থেকে এর বিরুদ্ধে ইতিমধ্যেই কমিশনে অভিযোগ জমা পড়ছিল এবং শেষ পর্যন্ত কিন্তু কোনোভাবেই সফল না হওয়ায় এই ওসিকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সঞ্চিতা, ধন্যবাদ। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা তখন কথা বললাম।